দশম জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের সময় বাড়ানোর আর কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমেদ। রোববার সন্ধ্যায় নির্বাচন কমিশনার কার্যালয়ে নির্বাচন কমিশনারদের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান। এ সময় তিনি বলেন, শান্তিপূর্ণ নির্বাচন দেশের সকলেই চায়। বিরোধী দলকে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য অনেক সময় দেওয়া হয়েছে, তাই যথাসময়ে নির্বাচন হবে। তবে প্রধান দুই দলের মধ্যে সমঝোতা হলে মনোনয়নপত্র দাখিলের সময় বাড়ানো যেতে পারে বলে জানান সিইসি। ঘোষণার সময় থেকেই আমরা বলেছিলাম যে 2 তারিখে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন, দুই তারিখ ডিসেম্বরে মনোনয়নপত্র জমা দিতে হবে, সিদ্ধান্তই বলবৎ আছে। এদিকে দেশের পরিস্থিতি বিবেচনা করে আগামী নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের সময় 10 দিন বাড়ানো ও অবিলম্বে সেনাবাহিনী মোতায়েন করার দাবিনামা নিয়ে জাতীয় পার্টির 12 জন বিশিষ্ট সদস্য দুপুরে প্রধান নির্বাচন কমিশনারের সাথে দেখা করেছেন। জাতীয় পার্টির সদস্য সচিব এস এম ফয়সল চিশতি সাংবাদিকদের জানান, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে পূর্বের নিয়োগকৃত ডিসি, এসপি, থানার ওসি এবং ইউএনও রদবদল করতে হবে। নির্বাচনের পূর্বে রেডিও টিভিতে জাতির উদ্দেশ্যে জাতীয় পার্টির চেয়ারম্যানের ভাষণের জন্য কমপক্ষে 45 মিনিট সময় দিতে নির্বাচন কমিশনারের কাছে আহ্বান জানিয়েছেন বলে জানান দলটির সদস্য সচিব। দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনা জেডএম রুবেল, বিডি হেডলাইন্স, ঢাকা। কমপক্ষে 10 দিন সময়